Hello everyone, Assalamu alaikum. This is Hamida Shuhana vlog. So, viewers, আপনারা এখানে দেখতে পারা কিছু উপকরণ আমি একসাথে রাখছি তো এগুলা দিয়ে আপনারা বিরিয়ানি শাহি কাবাব চিকেন বিরিয়ানি মিট বিরিয়ানির যে একটা মশলা আছে ওই মশলাটা আমি তেহারির মশলা এগুলা আমি আপনাদের সাথে শেয়ার করাম তো এখানে কি কি উপকরণ আছে আমি আপনাদের সাথে একটা একটা কইরাম তেজপাতা সব কিছু আমি 1 টেবিলস্পুন কইরা নিছি তো তেজপাতা তিনটা আছে এখানে আছে গোলমরিচ সাদা কালা এলাইচ একটা স্টার এগুলা স্টার 1 টেবিলস্পুন আছে আপনার ধনিয়া সিড আর এখানে কালো জিরা সিড আর এখানে আছে সিনেমন স্টিক আর মৌরি আর এগুলো হলো লবঙ্গ আর এখানে কয়টা নিছি আমি ড্রাই মরিচ যে একটা ইটার মাঝে কোনো জাল নাই একবারে শুধু জাস্ট কালার লাগে একটু লাল হওয়ার জন্য আমি কিছু ড্রাই মরিচ নিছি আর এখানে 1 টেবিলস্পুন আছে মিক্স সিড তো এগুলা নিয়ে আমি সব কিছু একলগে কেটা করে লাইমু ও কিছু বাজি লাইমু বাজা ফর ব্লান্ডার করে গুঁড়া করমু আর লগে আরো কিছু থাকবে আমি যে ঈদ আসছে তো কুরবানি ঈদ তো কুরবানি ঈদের আমি কি রকমের মশলা সংগ্রহ করি আমার ঘরে আর কিভাবে আমি করি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো সো ফার্স্ট হয় আমি তাহারি আর কাবাব বিরিয়ানির জন্য যে মশলা আছে ওগুলো আগে আমি সবার সাথে শেয়ার করি আর পরে এগুলা দেখবা তো বিওয়াজ এখন আমি এগুলা গরম করে আনিমু ফানোর মাঝে আপনারা দেখবা তো ভিউয়ার্স আমি একদম কাছ থেকে আপনারা দেখাইলাম তো ভিউয়ার্স এখন আমি যেটা একটু বড় গুলা আগে দিমু তো আমি আগে দিয়ে দিলাম ডালচিনি একটু বাইঙ্গা দিলাম দিয়ে দিলাম তেজপাতা খালা এলাইচ সাদা এলাইচ আর দিলাম স্টার আর দিলাম গোলমরিচ আর দিলাম লবঙ্গ এখন সব কিছু সুটো গুলা একবারে দিলাইবা একটু খেয়াল রাখবো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তো আর মশলাটার যে একটা গ্যারান আছে এগুলো আর আসবে না আর ঈদ তো আসে রে ভাই আমরা যদি এইরকমের মশলাটা সংগ্রহ করি না তাহলে তো আর ঈদের যে কুরবানির একটা মাংস আছে এই মাংস আর এই মশলা দিয়ে যদি একটা বিরিয়ানি আর একটা বুনা কারি খাই না তাহলে তো আর প্রশ্নই উঠে না তো এইদিকে একটু খেয়াল রাখবা সবাই এগুলো হয়ে গেছে এখন আমি আগুনটা অফ করে নিব তো ভিউয়ার্স আমি এখন এই সম্পূর্ণ উপকরণ গেছি আমি ব্লান্ডার করে নিলাম তো ভিউয়ার্স হয়ে গেল আমার ব্লান্ডার করা এখন আমি কুল্লাতে খেয়েছিলাম অনেক নাইস স্মেল একটা আইসে অনেক সুন্দর হয়েছে পাউডারটা সো এখন আমি কটার মাঝে লইয়া আমি দেখাইলাম আপনারে তো ভিউয়ার্স হয়ে গেল আমার মশলাটা রেডি এটা চিকেন বিরিয়ানি মিট বিরিয়ানি আর তেহারি
এরপরে কাবাব যে কোনো কারির মাঝে দিতে পারবা, যে কোনো বিরিয়ানির মাঝেও দিতে পারবা, শুধু যে একটার মাঝে দিতে পারবা এমন কথা না, সব কিছুর মাঝে দেওয়া যায়। তো সবাই রয়ে আমি এটা কইরাম যে সবাই বিরিয়ানি করবা ঈদের সময়, আর এই রকমের মশলাটা সংগ্রহ করে রাখলে অনেক ভালো হইব, মজা হইব কারি। আর আরো কিছু আছে যে আমি কিভাবে গরর আমার সব সময়ের যে এভরিডে রান্ধার একটা যে মশলা আছে, মশলাগুলো আমি কিভাবে সংগ্রহ করি। আর স্পেশালি আমি ধনিয়া জিরা আমি বেশি ব্লান্ডার করে রাখি, আস্ত আনিয়া সব থাকি, তো এরকম আমি সংগ্রহ করে রাখি সব সময়, ওটাও আপনার সাথে শেয়ার করবো। তো প্লিজ সবাই আমার ভিডিওটা একবারে এন্ড পর্যন্ত দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আর আরও একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক একটা থাকবে, আমার হাজব্যান্ডের একটা চ্যানেল আছে আনোয়ার বন্ধু ব্লগ, সো প্লিজ সবাই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিও দেখবা, বেশি বেশি করে ফ্যামিলির সাথে শেয়ার করবা। আমার যে এই মশলাটা যদি একটুকু আপনার কাছে ভালো লাগে প্লিজ অবশ্যই অবশ্যই শেয়ার করবা, আমাকে মেসেজ দিবা। তো ভিউয়ার্স, আমার তেহারি বিরিয়ানি এরপরে বুনা কারির মশলা শেষ রেডি করা, এখন কো আমি ঘরের যে আমার এভরিডে কুকিংও লাগে যে মশলা সংগ্রহ করে এগুলা আমি এখন রেডি করাম। তো ওই দেখো এখানে আস্ত কিছু মশলা আছে, স্পাইসগুলো আছে, ওগুলা আমি সব থেকে কিনে নিয়া রাখছিলাম, তো এগুলা এখন কো আমি ফানোর মাঝে একটু গরম করে তারপরে ব্লান্ডার করে রাখবো। তো বিবাহ সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবা, ভালো লাগলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশন বেলটা আমার অন করে রাখবা প্লিজ সবাই, আর এরকমের কুরবানি ঈদের জন্য সবাই সংগ্রহ করে নিবা মশলা গেছেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবা ডেফিনেটলি প্লিজ, আর ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।